হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই আমি আজকে ইংলিশ গ্রামারের যে ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয় তা এই ভিডিওতে আলোচনা করবো প্রথমে তোমাদের একটা আমি ছোটো করে কিছু বলি ধরো তোমার সঙ্গে তোমার সহপাঠী ওয়ায়নের কিছু কথোপকথন রয়েছে এরপর তুমি আমার কাছে এসে ওয়ায়নের সঙ্গে আলোচিত কথাবার্তার মধ্যে থেকে একটা কথা বললে এখন দেখো তুমি কথাটা আমার কাছে দুভাবে বলতে পারো এক নম্বর অবিকল ওয়ায়নের নিজের ভাষায় যেমন ওয়ায়ন বলে আমি অঙ্কে কাঁচা ওয়ায়ন সেজ আই উইক ইন ম্যাথামেটিক্স আর দুই নম্বরে তোমার নিজের ভাষায় যেমন ওয়ায়ন বলে যে সে অঙ্কে কাঁচা ওয়ায়ন সেজ দ্যাট হি ইজ উইক ইন ম্যাথামেটিক্স প্রথম বাক্যটিতে ওয়ায়নের নিজের ভাষায় তুমি আমাকে যা বললে তাকে বলা হয় ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি আর দ্বিতীয় বাক্যে তোমার নিজের ভাষায় ওয়ায়নের বক্তব্য আমাকে যেভাবে বললে তা হলো ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি প্রথম বাক্যে ইনভার্টেড কমার্স এর মধ্যে যে অংশটুকু আছে আই এম ই আই এম উইক ইন ম্যাথামেটিক্স তাকে রিপোর্টেড স্পিচ বলা হয় আর ইনভার্টেড কমার্স শুরু হওয়ার আগে ভাবটিকে বলা হয় রিপোর্টিং ভাব আচ্ছা এ নম্বরে দেখো রিপোর্টিং ভার্বের পর একটি কমা বসে এগুলো রুলসে একটু হালকা হালকা রিপোর্টিং মানে ডিরেক্ট স্পিচে কেমন কি থাকে দেখো রিপোর্টিং ভার্বের পর একটি কমা বসে আর রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমাজের মধ্যে বসে মানে ইনভার্টেড কমার ভিতরে যে কথাগুলো লেখা থাকবে ওটা হচ্ছে রিপোর্টিং রিপোর্টেড স্পিচ আর রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষরটি সবসময় ক্যাপিটাল লেটার হয় আর ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করার সময় দ্যাট এ কনজাংশনটি যোগ করতে হয় তবে ক্ষেত্র বিশেষে এই নিয়মেও ব্যতিক্রম আছে ক্রমশ আস্তে আস্তে তোমরা জানতে পারবে আর যে দ্যাটটা কোথায় বসে যে কমা রিপোর্টে রিপোর্টিং ভারবের পরে যে কমা থাকে আর রিপোর্টেড স্পিচ শুরু হওয়ার আগে যেটা ইনভার্টেড কমা থাকে কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে দ্যাট এই ভিডিওতে আমরা শিখব কোনো বাক্যকে ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে হয় চলো আমরা এক নম্বরে একটা রুলস বলি এক নম্বর দেখো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করার সময় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না আর দুই নম্বর একটা নিয়ম দেখো ইনডিরেক্টে পরিণত করার সময় রিপোর্টিং ভার্ভ ও রিপোর্টেড স্পিচকে যুক্ত করে দ্যাট অর্থাৎ কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই দেখো ডিরেক্টে লেখা আছে রক্তিম সেজ আই এম টায়ার্ড তাহলে ইনডিরেক্টে এটা কীভাবে করা যায় দেখো রক্তিম সেজ দ্যাট এখানে রিপোর্টেড রিপোর্টিং ভার্ব কোনটা আছে সেইজ তাহলে রক্তিম সাবজেক্টটা বসে গেলো রক্তিম সেইজ আর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়েছে দ্যাট তারপরে দেখো আই অ্যাম টায়ার্ড এ কথাটা কে বলেছিল রক্তিম বলেছিল আই অ্যাম টায়ার্ড তাহলে এখন ওই কথাটি আমি কীভাবে বলবো যে হি ইজ টায়ার্ড মানে রক্তিম ইজ টায়ার্ড এখানে রক্তিমটা লেখার দরকার নেই এখানে হি ইজ টায়ার্ড লিখতে হবে তাহলে অ্যান্সারটা কী হচ্ছে ইনডিরেক্টে রক্তিম সেজ দ্যাট হি ইজ টায়ার্ড চলো তারপরে কোশ্চিন তারপরে দেখো একটা এক্সাম্পল তন্ময় সেজ টু মি সুমিত ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় তন্ময় আমাকে বলেছে বলে যে সুমিত ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় সুমিত একজন ইন্টেলিজেন্ট ছেলে ও বয় চলো তাহলে এখানে আমি ইন্টারাক্ট কীভাবে করবো তাহলে এখানে দেখো প্রথমটাতে আমরা যখন রিপোর্টিং ভাবটা সেইজ ছিল ছিল তখন আমরা শুধু ওটা সেইজ রেখে দিয়েছি এবার রিপোর্টিং ভাব যদি সেইজ টু থাকে তাহলে এটা চেঞ্জ করে হয়ে যাবে টেলস এটা প্রেজেন্টেন্সের ক্ষেত্রে সেইজ আর যদি সেইজ টু থাকতো তাহলে হয়তো টোল্ড আচ্ছা এখানে আমরা দেখি সেইজ টু আছে তাহলে তন্ময় লিখে দিলাম সেইজ টুর পরিবর্তে টেলস মি থাকলো কমা ইনভার্টেড কমা থেকে গিয়ে দ্যাট তারপরে দেখো সুমিত আছে তাহলে সুমিত সুমিতের সম্বন্ধে যেহেতু বলা হচ্ছে সুমিত ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় এখানে সুমিতের জায়গায় যদি আই থাকতো তাহলে আইটা তাহলে তন্ময়কে বোঝানো হতো তাহলে এখানে হি হতো যেহেতু এখানে অন্য কারো ব্যাপারে বলছে মানে সুমিতের ব্যাপারে বলছে তা এখানে সুমিতটা সুমিতি থেকে গেছে সুমিত ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় তো আরেকটা এক্সাম্পল দেখো ওয়ান ইন দ্য সেজ টু হিজ ফ্রেন্ড আই শ্যাল নট কাম টু ইয়োর প্লেস তাহলে এখানে কীভাবে করবো অনিন্দ বসে গেল সেইজ টু এর পরিবর্তে হবে টেলস হিজ ফ্রেন্ড লিখতে হবে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট তারপরে আই এখানে আইটা কে আইটা এই কথাটা বলেছি অনিন্দ তাহলে আইটা হবে আনিন্দ তাহলে আনিন্দ তো আর বারবার লিখবো না আনিন্দার পরিবার তো লিখবো হি হি এবার শ্যাল যেহেতু আয়ের পরে শ্যাল হয় হি এর পরে তাহলে উইল লিখতে হবে তাহলে হি উইল নট কাম টু হিজ ফ্রেন্ডস প্লেস